Vale. সাজুগুজু করে নিয়েছি, একটু বাইরে যাব, আমি যাব, ও যাবে, আর ওই সেই দাদা দিদি যাবে। তো ওরা আসছে, ওরা কালীমাতা মন্দিরে রয়েছে, ফোন করলো, আসছে, যাব একটু লে মার্কেটে। ওরা এখনো গোছানো হয়নি, এই যে জামা প্যান্টগুলো দিয়ে দিয়েছি, এখনো গোছায়নি, ওরা আসবে, তারপর হয়তো বললো গোছাবে। আর এই লিপস্টিকটা পড়েছি, দিদির লিপস্টিক, ম্যাটের যে লিপস্টিকগুলো হয় না ছোট ছোট, কি একটা কোম্পানি ওর, মেবলিন না কি একটা। তো দিদি বললো পরে দেখো, আগের দিন বলেছিল, তো আজ আগের দিন ভালো লাগছিলো বলে আজকে আবার পরলাম, একদম পুরো জামার সাথে ম্যাচিং ম্যাচিং হচ্ছে। বেরিয়ে পড়েছি আমরা, এবার দেখি দাদারা কোথায় যায়, দাদারাও চলে এসছে, ওই ওরা এসছে চার চাকাতে, আর আমরা যাচ্ছি বাইকে। ওঠো, আমি কিন্তু লেতে সেই প্রথম চার চাকায় উঠলাম, কারণ চার চাকাতে উঠলে আমার না একটা বমি বমি পাই। তো বাসে উঠেছি আগে একবার, চার চাকাতেই প্রথম উঠলাম, তাও খুব কষ্ট করে, গাড়িটা ফাঁকা যাবে, ওই জন্য দাদাগুলো বললো যে বাইক নিতে হবে না, তাহলে চার চাকায় চলো। আর চলে আসলাম একটু তেল পাম্পে, আর এখানে কাঠের কাজ হচ্ছে, তো আপনাদের একটু দেখানোর জন্য একটু ভিডিও করে দেবো। এখানে কিন্তু সব জায়গায় এরকম কাঠের কাজ হয়, আমাদের ওখানে যেরকম ইট বালি সিমেন্ট দিয়ে ডিজাইন করে না, এখানে এবার সব দেখি কাঠ দিয়ে ডিজাইন করে, এরকম মানে ওগুলো মেশিনে কেটে নিয়ে এসে এরা সেট করে বসিয়ে দেয় এখানে। আর যাচ্ছি আমরা এখন সে প্লেসে, যখন বাড়ি থেকে বেরোই তখন কিন্তু কোনো প্ল্যান ছিল না যে কোথায় যাব, তারপরে যেতে যেতে প্ল্যান হলো যে সে প্লেসে যাব, কারণ ওই জায়গাটা তো যাওয়া হয়নি, আর বাড়ি থেকে ওটা অনেকটাই দূরে, প্রায় 14-15 কিলোমিটার দূরে। ওই যে এখানে দালাই লামা আছে, তো সেই সাইডটায় মানে এটা ঘোরার জায়গা। এইদিকে সেই মুরগি পাওয়া যায়, জ্যান্ত মুরগি যেগুলো সেগুলো এইদিকে পাওয়া যায়। আবার এদিকে কেন্দ্রীয় বিদ্যালয়ে আইটিবিপির ক্যাম্প আছে, এদিকে অনেক কিছুই আছে, আমি একবার এসেছি সেরকম আসা হয়নি আমার এদিকে। আর রাস্তাটা কিন্তু অসাধারণ রাস্তা, লে লাদাখ মানেই রাস্তা সুন্দর, ওই দূরে পাহাড় আর পুরো রাস্তা ফাঁকা রাস্তা, অসাধারণ লাগে যেতে। আপনারা না আমাকে অনেকেই জিজ্ঞাসা করছেন যে অর্পিতা কোন সময় আসলে এখানে ঘোরার জন্য বেস্ট মানে ভালো, তো এই সময় আসলে না খুব ভালো, কারণ খুব ঠান্ডাও নেই আবার খুব গরমও নেই এখানে, আর আমাদের ওইদিককার মানুষ তো এসে খুব ঠান্ডায় থাকতে পারবে না এখানে, ওই জন্য এখন টেম্পারেচার ওই 19-20 এরকম আছে, তো খুব ভালো। আর রাতের দিকে ওই 11-12 টেম্পারেচার চলে যায়, তো খারাপ হয় না, ভালো। আর পাহাড় আর পাহাড় পাহাড়ের কোনো শেষ নেই, আর পাশ দিয়ে একটা সরু লেক আছে, তো অসাধারণ লাগছে দেখতে, মনে হচ্ছে ভিডিও করেই যায় করে যায়। আর কী বলুন তো, ক্যামেরাতে একরকম লাগে দেখতে, চোখে একরকম লাগে দেখতে, অসাধারণ লাগে। এই 2 মাস মতন তো এসছি, তো এখন বাড়ির আশেপাশেগুলো ঘুরে নিই যেগুলো ঘোরার জায়গা আছে, তারপরে প্যাংগংয়ে যাব কিছুদিন পরে, প্যাংগং নুবরা ভ্যালি। তো বাড়ি থেকে মানে আসার প্ল্যান আছে দাদা বৌদি, তারপরে আর একটা দাদা আসার প্ল্যান আছে, তো ওরা যখন আসবে তখন হয়তো একসাথে ঘুরতে যেতে পারি। আর এখানে গাড়ি ভাড়াটা না একটু বেশি কস্টলি, মানে গেলে 4-5 জন গেলে তাহলে ঠিক আছে, না হলে 2 জন গেলে না একটু বেশি ভাড়াটা নেয়, 16,000-20,000 এরকম করে নেয়, তো ওই জন্য একটু সবাই মিলে গেলে ভালো আনন্দও হবে আবার অতটা গায়েও লাগবে না। তো দেখা যাক কতদূর কি হয়। আর এখান থেকে আর 5 কিলোমিটার আছে সে প্লেসটা, সে প্লেসটা আমি কখনো যাইনি, ওখানে শুনেছি মানে বৌদ্ধ মন্দির কত অনেক বড়, মানে পাহাড় কেটে কেটে বানানো, এবার দেখা যাক যায় কেমন লাগে দেখতে, আমার সাথে সাথে আপনারাও দেখে নেবেন কেমন দেখতে লাগে। আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, তো তাহলে খুব ভালো হবে। জানেন তো লাদাখে জনবসতি অনেক কম, মানে অনেকটাই কম আমাদের ওই দিকের থেকে, কারণ ছোট্ট একটা শহর, তো মানে একদিনেই ঘোরা যায় এরকম একটা ছোট শহর, তো এখানে মানে আমাদের মতন মানুষ বেশি, মানে জম্মু কাশ্মীরের লোক এসে এখানে বেশি কাজ করে। আর ফোর্স, ফোর্স তো এত পরিমাণে আছে, কি বলবো, আমি তো ওকে মাঝে মাঝে বলি যে ফোর্সের সব ফ্যামিলি যদি এখানে নিয়ে আসে তাহলে লোকাল মানুষের থেকে হয়তো অনেক বেশি হবে, এত পরিমাণে ফোর্স আছে এখানে।
আমাদের না বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে, এখন প্রায় 7:45, 7:30, 8 মতন বাজে। তো আমরা যদি একটু তাড়াতাড়ি বেরোতাম তাহলে খুব ভালো হতো, কারণ ও আজকে ডিউটি থেকে আস্তে আস্তে লেট হয়ে গেছে, প্রায় 5:30 বেজে গেছিল আস্তে আস্তে। তারপর একটু খাওয়া দাওয়া করলো, একটু রেস্ট করলো, তারপরে বার হলো। এখন ওই 7:30 না বাজলে ওই 7:15-17 এরকম বাজে। তো আজকের ওয়েদারটাও কিন্তু একটু মেঘলা মেঘলা ওয়েদার, ওই জন্য কেমন কেমন লাগছে একটু। আর আগের ভিডিওতে না আমাকে অনেকেই বলেছেন যে অর্পিতা সর্ষে আর ন্যাপথলিনগুলো একসাথে হয়ে গেছে, ওটা খেও না, আর যদি খাও তাহলে ওটা ধুয়ে একটু সর্ষে তেল মাখিয়ে রোদে দিও। এবার আমি কি করবো সেটা আমি নিজেও বুঝতে পারছি না, কারণ ন্যাপথলিন তো একটু বিষাক্ত জিনিস, তো খাবো কি খাবো না বুঝতে পারছি না। দেখা যাক কি করা যায়, যাই করবো আপনাদের অবশ্যই জানাবো। আমরা যাবো এখানে, এটা পুরো কিন্তু পাহাড় কেটে কেটে বাড়িটা করা, চলো এইগুলোর আমি নাম ঠিক বলতে পারবো না, কিন্তু এগুলো ঘোরাতে কিন্তু বেশ ভালো লাগে, এখানকার লোকাল মানুষে ঘোরায়। তারপরে আমিও আবার ছাড়ি না, আমি সুযোগ পেলে একটুখানি করে ঘুরিয়ে দিই, কিন্তু ওটার নিয়ম আছে, কিন্তু বা দিক থেকে ডান দিকে টানতে হবে এইরকম একটা নিয়ম। তো এই এখন যাচ্ছি উপরে, গাড়িতে এসেছিলাম তো একটু সমস্যা হচ্ছে, একটু বমি বমি পাচ্ছে, ওই জন্য সবাই জিজ্ঞাসা করছে ঠিক আছে তো, ঠিক আছে তো। তো এখান থেকে নিচের ভিউটা দেখুন অসাধারণ লাগছে। আমরা যখন এসছি তো এখানকার পুরোহিত আছে, তো উনি উনি বলছে বারবার যে তাড়াতাড়ি যান আপনারা, না হলে বন্ধ হয়ে যাবে মন্দির। আর এখানকার কাজগুলো দেখুন পুরো কাঠের কাজ, তো বিভিন্ন রকম মানে ডিজাইন করে করে এরা। তো এইরকম পাহাড় কেটে কেটে মন্দিরটা এখন যাব আমরা উপরে, তো যা কষ্ট হচ্ছে কি বলবো, সেই রকম লেভেলের কষ্ট হচ্ছিল। আস্তে 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 করে গেলাম, কিন্তু আবার বলছে যে মন্দিরটা বন্ধ হয়ে যাবে, এত কষ্ট হয়েছে উপরে যেতে। শেষমেশ কিন্তু ভগবানকে আমরা দেখতে পেয়েছি, মন্দিরটা বন্ধ হয়নি, আমরা যাওয়ার কিছু সময় পর তারপরে মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো। এই যে চলে এসেছি এখানে, তো বুদ্ধটা মানে যে বুদ্ধ অনেক বড়, ওটা ঠাকুরটা অনেকটাই বড়, দেখুন অনেকটাই বড়, আর পুরো পিতলের, এটা মানে দোতলা সমান বড়, এতটা বড়। আর জানেন তো এখানে একটা নিয়ম আছে, নিয়ম বলতে আমি ঠিক বুঝি না, এখানে না আমরা যেরকম প্রসাদ তো মানে খুলে দিই, মিষ্টি খুলে দিই, আর এখানে না, এখানে সব দেখুন আস্তে আস্তে জিনিস দিই, আমুল কুল, তারপরে কোল্ড ড্রিঙ্কস, বিস্কিট সব প্যাকেট ধরে দেওয়া এখানে, এরকম সব জায়গায় দেখেছি, মানে লাদাখে সব জায়গায় দেখেছি, দোকান টোকান তারপরে বাড়িতে মন্দিরে সব জায়গায় দেখেছি এইরকম করে দেওয়া। ওদের নিয়মটা মনে হয় এরকম, খুলে ওরা খেতে দেয় না কি বানিয়েও দেয় না, আমাদের আমাদের যেরকম বানিয়ে দেয় খাবার, তারপরে না হলে মিষ্টি টিষ্টি খুলে প্লেটের উপরে দেয়, সেরকম না কিন্তু এখানে। মন্দিরটা আমাদের ঘোরা হয়ে গেল, বেশ ঠাকুর ঠাকুর করে দেখতেও পেলাম, অনেক কষ্ট করে এসেছিলাম। আর এখন এখানে দেখুন না, এখানকার সব মন্দিরগুলোতে না প্রদীপ জ্বালিয়ে রাখে, সবসময় কিনা বলতে পারবো না, কারণ আমি কালীমাতা মন্দিরে গেছিলাম সন্ধ্যের সময়, সেখানেও প্রদীপ জ্বালানো ছিল, আবার এখানেও। তো আমরা ভাবছিলাম কোথা থেকে প্রদীপ জ্বালায় কোথা থেকে প্রদীপ জ্বালায়, কিন্তু শেষমেশ প্রদীপটা জ্বালাতে পেরেছিলাম, সেটা আপনাদের দেখাচ্ছি আমি। তো খুব ভালো লেগেছিল, আর মানে যে টাইমে এসেছিলাম তো প্রদীপ জ্বালানোর টাইম, সন্ধ্যার টাইম, তো ভাবলাম সুযোগটা একদমই ছাড়বো না, প্রদীপটা জ্বালিয়েই নিই। আর দেখুন কতটা তেল দেওয়া এখানে, এটা মনে হয় অল টাইমই প্রদীপটা জ্বলে দিন রাত সব সময়। এই মন্দিরটা ঘোরা হয়ে গেছে, কি বলুন তো এই মন্দিরটা এইরকমই না, এদিক ওদিক সেদিক দিয়ে রাস্তা, কোথা দিয়ে যাব কিছুই বুঝতে পারছি না, আর পাহাড় কেটে কেটে, তো ওই জন্য আরো, আর সেরকম লোকও ছিল না, টুরিস্ট এসেছিল, অল্প এসেছিল, সেরকম খুব একটা বেশি আসেনি। তো এখান থেকে নিচের ভিউটা না অসাধারণ লাগছিল, ওই ভিউটা দেখার জন্যই আমরা ওইদিকে যাচ্ছিলাম, মানে অসাধারণ বলতে অসাধারণ, এখন তো পুরো সবুজ, তো দারুণ সুন্দর লাগছিল দেখতে। আর সন্ধ্যা সন্ধ্যা মিটমিট করে একটু লাইটগুলো জ্বলছিল, আরও বেশি ভালো লাগছিল। এই যে আমরা মন্দিরে এসে অনেকটা সিঁড়ি মানে হয়ে উপরে এসেছি খুব কষ্ট করে, দাঁড়াও। আর এখান থেকে ভিউটা দেখুন অসাধারণ লাগছে, মানে আর একটু তাড়াতাড়ি আসলে ভালো হতো, অন্ধকার অন্ধকার হয়ে গেছে, তো দারুণ সুন্দর লাগছে, দারুণ, মানে ক্যামেরাটা অত ভালো লাগছে না। হ্যাঁ
অসাধারণ লাগবে দেখতে, চোখে তো অসাধারণ। এই ওদিক যেও না, তখন খুঁজে টুজে আর পাবো না। আমরা প্রদীপ জ্বালাতে চলে আসলাম চারজন মিলে। তো প্রথমে ভাবছিলাম জ্বালাবো না জ্বালাবো না, তারপর ভাবলাম জ্বালাই, আবার কবে আসবো তার ঠিক নেই। তো এখানে না এই ঘরটা পুরো প্রদীপেরই মানে ঘর, আর বিভিন্ন রকম সাইজের প্রদীপ আছে, আর এখানকার অন্যরকম দেখুন সিস্টেমটা প্রদীপের। আমাদের যেরকম মানে মানে পোলতেটা ধরাতে অত কষ্ট হয় না, এখানে প্রচুর কষ্ট হয়, কাঠি দিয়ে পুরো সোজা করে ধরিয়ে রাখতে হয় এরকম। আমরা সে প্লেস থেকে বেরিয়ে গেলাম, সে প্লেস থেকে বেরিয়ে এখন যাব সামনে মার্কেটটায় কি কি আছে দেখার জন্য। ওখানে রেস্টুরেন্ট আছে, তারপরে শোপিস আছে, মানে মেয়েরা কেমন তো বোঝেনি, এটা ওটা কেনার জন্য পাগল হয়ে যায়। তো তার জন্যই যাচ্ছি এই দোকানে। এই দোকানে কি একটা মানে কি দেখলাম বলুন তো, মেন মার্কেটের থেকে এখানে একটু দামটা কম, দামটা কম বলতে বার্গেনিং করে নেওয়া যাচ্ছে। কোনো জিনিস 450 টাকা পড়লে সেটা 300 টাকায় দিচ্ছে এরকম। আর এখানকার বৌদ্ধ মানে বৌদ্ধ মন্দিরটা দেখুন কি সুন্দর, পিচকালি ছোট্ট তো খুব সুন্দর কিউট দেখতে। কিন্তু কিছু কিছু দাম, কিছু কিছু জিনিসের দাম জানেন তো দামটা অনেক বেশি। এই যে কানের দুলগুলো দেখছেন না, প্রথমে ভাবলাম কানের দুলগুলো কি সুন্দর ছোট ছোট নেই দুটো, উমা ওই ছোট ছোট কানের দুলগুলো বলছে কি 350 টাকা না 450 টাকা এরকম বলছে। আমি তো শুনে নেই, আমি তো কি বার্গেনিং করবো, ছোট ছোট আমাদের ওখানে 50 টাকা 30 টাকা করে এরকম পাওয়া যায়, অক্সিডাইজ হলে নাই খুব জোরে 100 টাকা হবে, তো এরকম দাম। ঘোরাও একটু, ঘোরাও না গো, ঘোরাও। তুমি ওই সোলার গুলো নেবে, সোলার গুলো ভালো, আসো দেখো এগুলো তো না ব্যাটারি না সোলার চার্জার টাইপ আছে, ল্যাটটা দি ব্যাটারি ল্যাট দাও, তো ল্যাট দাও, বুঝো ল্যাট দাও, আচ্ছা হ্যাঁ লাইট সে জায়গা তো লাইট ज्यादा গরম হওয়ার পর ज्यादा তেজ ঘুমে গেছে। এই লেতে এসে না বেশি অক্সিডাইজের জিনিসই বেশি দেখতে পাচ্ছি জানেন, সব কিছু আংটি হার কানের আমাদের ওইদিকে তো পাওয়া যেত, এখানের অক্সিডাইজটা একটু আলাদা, মানে একটু কোয়ালিটিটা ভালো, ওই জন্য হয়তো দামটাও বেশি এখানে। আর এই সোলারের এই জিনিসটা না বেশ ভারী সুন্দর, আমরাও দেখেছিলাম মেন মার্কেটে, এটা দাম বলেছিল 350 টাকা, এখানে দাম দর করে ওটা 250 টাকায় দিল এইরকম। আর এই ব্যাগটা দেখুন, ব্যাগটা কিন্তু ভারী সুন্দর লাগছিল দেখতে, কিন্তু এটার দাম বললো কত, 1000 না 1200 এরকম দাম বললো, হ্যান্ডমেড এখানকার বললো হাতে বানানো, তো ওই লাদাখ লেখা আছে এটাই যা সৌন্দর্য। আর ব্যাগটাও খারাপ লাগছে না দেখতে, নিয়েছো সামনে এই দোকানটা, এখানে আমরা অনেকক্ষণ এসেছি, ওই দিদি অনেক কিছু কেনাকাটা করছে, দিদি চলে যাবে তো 31 তারিখে, তো অনেক কিছু কেনাকাটা করছে, আমিও দেখে নিচ্ছি, খুব সুন্দর সুন্দর জিনিস আছে এখানে, কিন্তু একটু বার্গেনিং করে নিতে হচ্ছে, কিন্তু দারুণ দারুণ জিনিস আছে এখানে। আর এই জিনিসটা দেখুন, এই জিনিসটা কিন্তু অনেকেই দেখেছেন হয়তো, এটা মেডিটেশনের জন্য খুব ভালো, একটা ছোট্ট করে সাউন্ড হয় আর একদম চঞ্চন চঞ্চন করে অনেকক্ষণ আওয়াজটা থাকে, মানে মেডিটেশনের জন্য এটা খুব ভালো, মানে পুরো শান্ত হয়ে শুনতে হবে, মনটা একদম পুরো ফ্রেশ হয়ে যাবে এরকম। ভেবেছি আমি একটা কিনবো, এখানে তো 2 বছর আছি, তো এখান থেকে কিনে নেবো একটা। আর এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে, তো রাস্তাটা অসাধারণ লাগছে দেখতে, মানে নিচের থেকে উপরে আমরা যাচ্ছি, হ্যাঁ তো রাস্তাটা মানে রাতের বেলা তো লাইটগুলো জ্বলছে আর রাস্তা লাইটগুলো জ্বলছে, অসাধারণ লাগছে দেখতে, আর গান চলছিল একটু গাড়িতে, তো আরো ভালো লাগছিল। আর এইগুলো দেখুন, এই মূর্তিগুলো সব তৈরি করা কিন্তু গাড়ি ভাঙা, তারপরে বিভিন্ন কোনো মেশিন ভাঙা সেইগুলো দিয়ে, একদিন আমি কাছ থেকে দেখাবো আপনাদের, অসাধারণ লাগে দেখতে এগুলো, দিনের বেলা তো ভালোই লাগে দেখতে, আর রাত্রেবেলা নিচে লাইট লাইট দেওয়া আছে তো খারাপ লাগে না দেখতে, কিন্তু আমার ক্যামেরাতে না অত ভালো আসেনি, কারণ রাত্রেবেলা মানে তুলেছি তো ওই জন্য। বাড়ি চলে এসেছি আমরা, তুমি দেখাও কী কী কিনেছ, এই যে একটা হার,
হাড়টা কিন্তু খুব সুন্দর দেখতে। আর এই যে এগুলো, এই যে এগুলো এরকম করে ঘোরায়। আর ওই যে না, ওটা বার করতে হবে না, ওটা তো দেখেছি। হ্যাঁ, এটা সুন্দর বেশ দেখতে, ওটাও হেভি সুন্দর। কুসুমকে আর দাদাকে নিয়েছি আমাদের বাড়িতে একবারে খাওয়া দাওয়া করে যেতে, কারণ ওরা তো বেশি দিনের জন্য আসেনি কুসুম, ওই জন্য ওরা মেসে খাচ্ছিল। তো এইদিকে আমি মাছের ঝোল চড়িয়ে দিয়েছি আর ভাত চড়িয়ে দিয়েছি, রান্না টান্না করবো, তারপরে খাওয়া একসাথে সব খাওয়া দাওয়া করে তারপরে ও বাড়ি চলে যাবে। আর ও টাইম মানে গল্প করার জন্য এসে দিদির কাছে, দিদি রান্না করছে আর ও বসে বসে গল্প করছে। আগের দিন যে লোকাল ফলটা আমি খাচ্ছিলাম না, আঙ্কেল দিয়ে গেছিলো, তো ওইটার নাম আমি তো বলতে পারিনি, আপনারা কিন্তু অনেকেই বলে দিয়েছেন অ্যাপ্রিকট পিচ। হ্যাঁ, ওটার নাম ওইটাই, পিচও বলে অ্যাপ্রিকটও বলে। তো এখানে এখন খুব খুব পাওয়া যায়, খুব। কুসুম ওটা পড়ে পড়ে দেখছে যে কেমন লাগে, তারপরে আমাকে একবার পরিয়ে দিয়েছে, দিদিকে একবার পরিয়ে দিয়েছে, কোন ড্রেসের সাথে ভালো লাগে ও সেটা দেখছে। আর এই যে সব গল্পগুজব করে নিয়ে রান্নাবান্না হয়ে গেছে, এখন বসেছি খেতে। এখন রান্না করেছি মাছের ঝোল আর পালং শাকের তরকারি, আর দিদি রুটি করেছিল, রুটি দিয়েছে, আর ভাত করেছি। তো এটাই আমাদের রাতের ডিনার আজকের। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আমাকে। আর সুমনদা নন্দিতাদিকে তো খুব মিস করছি, মানে ওরা এখানে ছিল, ওরা বাড়ি চলে গেছে, তো ওদেরকে নিয়েও একটা ভিডিও আমি খুব তাড়াতাড়ি বানাবো। ওরা থাকলে আরও বেশি মজা হতো, আরও বেশি মজা হতো। তো এরা বাড়ি চলে যাচ্ছে এখন। তো আজকের মতন ভিডিওটাই আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর যারা এখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবে। আর চারটা দেখুন কি সুন্দর লাগছে, রাতের চারটা অসাধারণ।